আসসালামু আলাইকুম। সহজভাবে নাস্তা তৈরি করতে সবারই ভালো লাগে, আর সেটা যদি হয় সহজলভ্য কোনো উপকরণ দিয়ে তৈরি তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে আমি আলু দিয়ে তৈরি বিকেলের নাস্তার জন্য স্পাইসি এবং মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটি নাস্তার রেসিপি শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি তৈরি করে ফেলি। একটি বড় সাইজের আলুকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপর ছুরি দিয়ে এটাকে চার ভাগ করে কেটে নিব। এখন একটা চামচ দিয়ে আলুটাকে ম্যাশ করে নিব। আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। তারপর আলুটা ম্যাশ করা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর স্বাদ মতো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আলু, ময়দা আর লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে এক টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিয়ে আবারও এটাকে মিশিয়ে নিব। এই মিশ্রণটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটাকে খুব বেশি শক্ত করা যাবে না, আবার খুব বেশি নরমও করা যাবে না, মোটামুটি নর্মাল একটা ডো তৈরি করে নিতে হবে। এখন ডোটা তৈরি হয়ে গেছে, এবার আমি হাতটা ক্লিন করে নিয়ে তারপর দু হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। এখন অল্প কিছুটা ডো নিয়ে হাতের তালুতে রেখে গোল গোল করে বলের শেপ দিয়ে নিব। এবার পানি খাওয়ার একটা বোতল নিয়ে ডোয়ের মাঝখানে হালকা চাপ দিয়ে একটা ডিজাইন তৈরি করে নেব। এটা দেখতে একদম মাশরুমের মতো হয়েছে, এটাকে আপনারা মাশরুম পিঠাও বলতে পারেন। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে এটি তৈরি করে নিতে পারেন। এভাবে সবগুলোই নাস্তা বানিয়ে নেওয়ার পর এবার আমি এগুলোকে সিদ্ধ করে নেব। প্যানের মধ্যে বেশ কিছুটা পানি দিয়ে চুলাটা অন করে দিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে তখনই আমি একটা একটা করে সবগুলোই দিয়ে দিচ্ছি। সবগুলোই যখন পানিতে দেওয়া হয়ে যাবে তখন আমি চুলার হিটটাকে মিডিয়াম টু হাইতে রেখে এগুলোকে সিদ্ধ করে নিব 6 থেকে 7 মিনিটের মতো। আর এগুলো খুবই সফট থাকে তাই এগুলোকে খুব বেশি নাড়াচাড়া করতে হবে না। আপনি এগুলো পানির উপরে উল্টে পাল্টে এপাশ ওপাশ হতে থাকবে। 6 থেকে 7 মিনিট পর একটা ছাঁকনি দিয়ে এগুলোকে তুলে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে এগুলো আর ওভার কুক হয়ে যাবে না। তারপর 2 থেকে 3 মিনিট ঠান্ডা পানিতে রেখে এগুলোকে এভাবে তুলে নিব, তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি রান্নায়। প্যানের মধ্যে নিয়েছি 2 টেবিল চামচ বাটার। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখনই কুচি করে রাখা 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন। রসুনটাকে আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব। তারপর রসুনের সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মরিচ গুঁড়া। আর নাস্তাটা একটু স্পাইসি হয় তাই ঝালটা পছন্দ মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, সেই সাথে 2 টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস, চিনি দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। তারপর যে নাস্তাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিব। 9 থেকে 10 সেকেন্ডের মতো এটাকে রান্না করার পর চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে আবারও আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম সাদা ভাজা তিল, তিলটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। এখন রান্নাটা শেষ, এবার আমি নাস্তাটাকে পরিবেশন করে নিচ্ছি। এটা অনেক সফট ও স্পাইসি একটি খাবার, ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আজকের রেসিপি এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।